ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই রুল। আমি দেবস্মিতা, আবার একটা খুব ঘরোয়া ইজি একটা রেসিপি নিয়ে আসলাম, ইলিশ ভাপা। তো এটা হয়তো সবারই জানা, এটা আমি মাইক্রোওভেনে করব। খুবই শর্টকাট, খুবই ইজি, আর এই ইলিশ ভাপা করতে বেশিক্ষণ টাইমই লাগে না, 10 মিনিটে রেডি হয়ে যায়। তো এটা করার সময় আমি মাছগুলোকে এইপিট ওইপিট করে ভেজে নিয়েছি। আপনারা হয়তো জানেন যে ইলিশ মাছ বেশি ভাজতে লাগে না, একটু হলুদ আর নুন দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। তো এদিকে হচ্ছে যে সর্ষে আর পোস্তটা আমি পেস্ট করে রেখেছিলাম, এটার মধ্যে হলুদ দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে মিশ্রণটাকে। ইলিশ মাছ মানে ইলিশ ভাপা যেটা আছে, এটা সবসময় গরম খাবার খেলে খুব টেস্টি হয়। মানে খাওয়ার আগে যদি 10 মিনিট যদি মানে আগে যদি করা হয়, হয়ে যাবে ইলিশ মাছটা, ইলিশ মাছ ভাপা। তো এইভাবে আমি এটাকে ভালো করে মেখে নিলাম। এই যে দেখুন, আমি নুনও দিয়ে দিলাম, দিয়ে এদিকে হচ্ছে আমি একটা বাসন নেবো যেটার মধ্যে আমি এই ম্যারিনেটটা করব। তো আমি লঙ্কাও কুচিয়ে রেখে দিয়েছি। তো এই যে বাসনটা আমি নিয়ে নিয়েছি, এটার মধ্যে হচ্ছে আমি প্রথমে হচ্ছে যে ম্যারিনেটটা করেছি, আমি এই ম্যারিনেটটা দেব। আর আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, যে অনেকে ভাপাতে মানে এমনি মানে কাঁচাটাই দিয়ে দেয়, কিন্তু আমি একটু ভাজি, কী জানি কেন আমার না হলে ভালো লাগে না, একটা কাঁচা কাঁচা একটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা একটা মাছটার মধ্যে থাকে, তো আমি একটু ভেজে নিই। তো এই তো প্রথমে হচ্ছে অল্প একটু দিলাম মশলাটা, যে পোস্ত আর সর্ষে যেটা ম্যারিনেটটা করে রেখেছি, অল্প দেওয়ার পর এবার হচ্ছে আমি মাছের পিসগুলো দিয়ে দেবো। তো এই তো মাছের পিসগুলো দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি যে বাকি যেটা বাকি আছে পোস্তটা, সর্ষে পোস্তটা, সেটা দিয়ে দেবো। একটা জিনিস মনে রাখবেন, যখন এই সর্ষে পোস্তটা ভাজবে মানে পেস্ট করবেন, তখন না ওর মধ্যে একটু নুন দিয়ে দিবেন, তাহলে খুব ভালো হয়। মানে ওই একটা মানে তেতো একটা ভাব থাকে, সেটা থাকবে না। তো এদিকে হচ্ছে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর হচ্ছে লাস্টে হচ্ছে আমি সর্ষের তেল চারদিকে একটু দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল। তো এইভাবে এটাকে করে তারপর হচ্ছে আমি এবার একটা মাইক্রোওভেন এটা দিয়ে দেবো। এটা মিনিমাম 7 মিনিট থেকে ম্যাক্সিমাম 10 মিনিটের মধ্যে এটা হয়ে যায় মিডিয়াম লোতে, ঠিক আছে? এইভাবে করলে এটা আপনার হয়ে যাবে, গরম গরম খাবেন। এই ইলিশ ভাপা খুব টেস্টি হয়, প্রচণ্ড টেস্টি হয়। তো এইভাবে আমি এটা করেছিলাম। তো ঠিক আছে, তাহলে এই রেসিপিটা অবশ্যই যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তো আজকের মতন এতটুকুই, ঠিক আছে? থ্যাংক ইউ।